পিরোজপুরের নেসারাবাদ উপজেলার অলঙ্কারকাঠি নার্সারি সমৃদ্ধ এলাকায় প্রাকৃতিক মনোরম পরিবেশে স্বরূপকাঠি বরিশাল সড়কের পাশে উপজেলা প্রশাসন রেস্ট হাউস খনিকা শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় জনাব মোহাম্মদ আমিন উল আহসান বিভাগীয় কমিশনার বরিশাল এর উদ্বোধন করেন। এই সময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জাহিদুর রহমান, জেলা প্রশাসক পিরোজপুর, নেসারাবাদ উপজেলা চেয়ারম্যান আলহাজ আব্দুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব উল্লাহ মজুমদার, সহকারী কমিশনার ভূমি তাপস পাল, নেসারাবাদ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম মুহিদ, নেসারাবাদ অফিসার ইনচার্জ আবির মোহাম্মদ হোসেন প্রমুখ। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, সরকারিভাবে রেস্ট হাউসটি করা হয়েছে। সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা নার্সারির সৌন্দর্য উপভোগ করতে আসেন, তাদের বিশ্রামাগার ছিল না, সেদিকে চিন্তাভাবনা করেই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে 6.5 লক্ষ টাকা খরচ হয়েছে। পিরোজপুর প্রতিনিধি ফয়সাল হাসানের তথ্যচিত্রে পিআইবি ৭১ টিভি।